আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অভিভাবক এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আমি মুনিয়া হায়দার, ভাটারা ক্যাম্পাস, লাইট ফেয়ার স্কুল। তো লাইট ফেয়ার কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমার ছোট্ট সোনামণিরা, তোমাদের সবাইকে স্বাগতম। তো মিস অনেক দিন পর তোমাদের মাঝে একটি ভিডিও অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়ে গিয়েছি। তো তোমাদের আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তো আশা করছি আমার ছোট্ট সোনামণিরা, তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো এবং বাসায় আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি, নিরাপদে আছি এবং বাসায় আছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের মাঝে প্রথম শ্রেণীর ধর্ম ক্লাসটি নিয়ে হাজির হয়ে গিয়েছি। তো তোমরাও নিশ্চয়ই ওয়েট করছো মিস কখন ক্লাসটি শুরু করব। তো প্রিয় শিক্ষার্থীরা, মিস এখনই তোমাদের ক্লাসটি শুরু করে দিব। তো ক্লাসটি শুরু করার আগে তো তোমাদের কি করতে হবে, তোমাদের যেই ধর্ম ক্লাসটি করার জন্য কি কি লাগবে, তোমাদের ধর্ম বই, তোমাদের খাতা, ধর্ম খাতা, পেন্সিল, রাবার নিয়ে রেডি হতে হবে, তাই না? ঠিক আছে, তো তোমরা সবাই একটু দ্রুত তোমাদের বই, খাতা, কলম, পেন্সিল নিয়ে রেডি হয়ে যাও মিসের সাথে ক্লাসটি করার জন্য। তো মিস এখনই ক্লাসটি শুরু করে দিব। তো প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা আমাদের পড়াটা শুরু করে দিই। তো আমরা আমাদের পড়াশোনা শুরু করার আগে কি করি সবাই? হ্যাঁ, পড়াশোনার দোয়াটা পড়ি, তাই না? তাহলে তোমাদেরও কি করতে হবে? পড়াশোনার দোয়াটা পড়তে হবে। তো আসো মিসের সাথে সবাই পড়াশোনার দোয়াটা বলো, তারপরেই আমরা আমাদের পড়াটা শুরু করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আমাকে প্রচুর জ্ঞান দান করুন। তো প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা আমাদের পড়ার টপিক্সে চলে যাই, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের প্রথম শ্রেণীর ইসলাম শিক্ষা ক্লাসের পড়ার টপিক্স হলো ছোট প্রশ্ন। আমরা কি পড়বো আজকে? ছোট প্রশ্ন এক, দুই, তিন। এক থেকে তিন পর্যন্ত এই তিনটা ছোট প্রশ্ন আজকে আমাদের পড়ব, ঠিক আছে? আমরা সবাই আজকে এই তিনটা পড়ব। তো তোমরা সবাই কি করবে, মিসের সাথে সাথে পড়বে এবং তোমাদের যে ধর্ম খাতা আছে সেই খাতায় সবাই দ্রুত লিখে ফেলবে। লিখে কি করবে তোমরা? তোমাদের সিডাব্লিউটাও কমপ্লিট করে ফেলবে, ঠিক আছে? তো মিস তোমাদের ছোট প্রশ্ন এক থেকে তিন পর্যন্ত পড়াচ্ছি, তোমরা ফার্স্টে সবাই মিসের সাথে সাথে পড়বে এবং তোমরা তোমাদের সিডাব্লিউ খাতায় কমপ্লিট করবে। তো তোমরা ফার্স্টে কি করবে, তোমাদের খাতার ওপরে সিডাব্লিউ মিস লিখে দেখাচ্ছি, সি ডাব্লিউ এবং ডেটটা দিবে, ঠিক আছে? আজকে ডেট কত? 06/07/21, ঠিক আছে? তো এই ডেটটা সবাই খাতার উপরে দিবে এবং তোমরা হেডলাইন লিখবে ছোট প্রশ্ন এবং তারপর লেখাটা শুরু করে দিবে। তো দেখো ফার্স্টে এক নম্বরে কি আছে, এক নম্বরের প্রশ্নটা আছে আল কোরআনের প্রথম ও সর্বশেষ সুরা কোনটি? মিস আবার বলছি, আল কোরআনের প্রথম ও সর্বশেষ সুরা কোনটি? উত্তর মিসের সাথে সাথে সবাই পড়বে, ঠিক আছে? আল কোরআনের সর্বপ্রথম সুরা আল ফাতিহা ও সর্বশেষ সুরা আন নাস, ঠিক আছে? সবাই পড়ছো তো মিসের সাথে সাথে? সবাই পড়বে এবং দ্রুত তোমরা তোমাদের সিডাব্লিউ লেখাটা কমপ্লিট করার চেষ্টা করবে, ঠিক আছে? তারপরে দেখো দুই নম্বরে কি আছে, দুই নম্বরে আছে আল কোরআনের সবচেয়ে বড় সুরা কোনটি? তো উত্তর আল কোরআনে সবচেয়ে বড় সুরা আল বাকারা, ঠিক আছে? আল কোরআনে সবচেয়ে বড় সুরা কোনটি? আল বাকারা, ঠিক আছে? তিন নম্বরে দেখো কি আছে, আল কোরআনে মোট কতটি পারা আছে? আমরা সবাই জানি, তাই না? উত্তর আল কোরআনে মোট 30টি পারা আছে, ঠিক আছে? তো মিস আরও একবার পড়িয়ে দিচ্ছি, মিসের সাথে সাথে তোমরা সবাই পড়ো এবং দ্রুত লিখে ফেলো, ঠিক আছে? আল এক নাম্বার, আল কোরআনের প্রথম ও সর্বশেষ সুরা কোনটি? উত্তর আল কোরআনের সর্বপ্রথম সুরা আল ফাতিহা ও সর্বশেষ সুরা আন
নাস ঠিক আছে তাহলে আমরা কি শিখলাম এক নম্বরে সর্বপ্রথম এবং সর্বশেষ সূরা কোনটি আল কোরআনের তাই না আল কোরআনের সর্বপ্রথম সূরা হলো আল ফাতিহা ও সর্বশেষ সূরা আন নাস দুই নম্বরে কি আছে আল কোরআনের সবচেয়ে বড় সূরা কোনটি উত্তর আল কোরআনের সবচেয়ে বড় সূরা আল বাকারা আল কোরআনের সবচেয়ে বড় সূরা কোনটি আল বাকারা ঠিক আছে তিন নম্বরে দেখো কি আছে আল কোরআনে মোট কতটি পারা আছে উত্তর আল কোরআনে মোট 30টি পারা আছে তাই না আমরা সবাই তো এটা জানি আল কোরআনে মোট কতটি পারা আছে 30টি পারা ঠিক আছে তো আজকে আমরা আমাদের ক্লাসে দুইটা টপিক শিখব একটা হলো লিখিত একটা হলো মৌখিক তো লিখিত অংশটা দেখো আমরা এক থেকে তিন ছোট প্রশ্ন এটা হলো আমাদের লিখিত অংশ এখন মৌখিক অংশ আমরা পড়ব ঠিক আছে তো সবাই তোমরা দ্রুত লিখিত অংশটা কমপ্লিট করে ফেলো ঠিক আছে তিনটা ছোট প্রশ্ন আমরা খুব বেশি পড়ছি না তিনটা ছোট প্রশ্ন পড়ছি ঠিক আছে তো আসো আমাদের লিখিত অংশটা যেহেতু পড়া শেষ হয়ে গিয়েছে তোমরা দ্রুত লিখে ফেলছো তো এখন আসো আমরা আমাদের মৌখিক অংশে চলে যাই ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আজকে আমরা আমাদের মৌখিক অংশে কি শিখব মাখরাজ কি শিখব আজকে মাখরাজ ঠিক আছে তো মাখরাজ দেখো আমি তোমাদের জন্য সুন্দরভাবে একটা পেজে লিখে নিয়েছি মাখরাজগুলো যেগুলো আজকে আমি তোমাদের পড়াবো সুন্দরভাবে লিখে নিয়েছি তোমরা কি করবে তোমাদের যে আরবি বইটা আছে সেই বই থেকে তোমরা পড়ে নিবে ঠিক আছে তো মিস তোমাদের সুবিধার জন্য তোমাদের পড়াতে যাতে আমার সুবিধা হয় সেজন্য আমি একটা পেজে সুন্দরভাবে লিখে নিয়েছি ঠিক আছে তো আচ্ছা দেখো আমরা এখন পড়াতে চলে যাই দেখো কি আছে ফার্স্টে জিব্বার আগা সামনে নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া সদ সিন যা ঠিক আছে আবার মিস আবার পড়াচ্ছি দেখো মিসের সাথে সাথে তোমরা সবাই পড়ো জিব্বার আগা সামনে নিচের দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগাইয়া সদ সিন যা ঠিক আছে তারপরেরটা দেখো কি আছে জিব্বার গোড়ার কিনারা ওপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দদ ঠিক আছে আবার পড়াচ্ছি মিস দেখো জিব্বার গোড়ার কিনারা ওপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া দদ ঠিক আছে তোমরাও এভাবে এখানে দেখো যেভাবে দেওয়া আছে তোমরাও আরবি হরফগুলো সেভাবেই উচ্চারণ করার চেষ্টা করবে ঠিক আছে আজ আমাদের আজকের মাখরাজ ছিল হলো স দ ত জ ঠিক আছে এই চারটা ছিল কিন্তু দেখো আমরা সদের মাখরাজটা যখন পড়ব তখন আমরা সিন এবং জার মাখরাজটাও শিখে ফেললাম ঠিক আছে এই তিনটি হরফের ক্ষেত্রে একটি মাখরাজই হবে কিন্তু দেখো দদের ক্ষেত্রে একটি মাখরাজ মানে এই মাখরাজের মাধ্যমে আমরা একটা হরফই উচ্চারণ করতে পারবো ঠিক আছে তারপরের মাখরাজটা দেখো জিব্বার আগা সামনের ওপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত দাল তা ঠিক আছে তাহলে এই তিনটার জন্য আমরা এই মাখরাজটা শিখবো এই তিনটা হরফের জন্য জিব্বার আগা সামনের ওপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত দাল তা ঠিক আছে তারপরে দেখো জিব্বার আগা সামনের ওপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া জ জাল সা ঠিক আছে আবার বলছি জিব্বার আগা সামনের ওপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া জ জাল সা ঠিক আছে তো তোমরা সুন্দরভাবে এই মাখরাজগুলো শিখে ফেলবে ঠিক আছে এটা হলো তোমাদের মৌখিক এটা তোমাদের মুখস্থ করতে হবে তোমরা সবাই সুন্দরভাবে এই মাখরাজগুলো মুখস্থ করে ফেলবে ঠিক আছে ছোট্ট সোনামণিরা তো আশা করছি তোমরা আজকের পড়াটা সুন্দরভাবে বুঝতে পেরেছ তো আজকে আমরা কি শিখলাম আজকে আমরা শিখলাম আমাদের ইসলাম শিক্ষা ওয়ানের ইসলাম শিক্ষা ক্লাসে শিখলাম ছোট প্রশ্ন এক থেকে তিন এবং মাখরাজ শিখলাম আমরা চারটা মোট মাখরাজ শিখলাম ঠিক আছে তো আমরা অনেকগুলো হরফের মাখরাজই আজকে শিখলাম
তো আশা করছি তোমরা সবাই বাসায় এগুলো সুন্দরভাবে শিখবে, ছোট প্রশ্নগুলো লিখবে এবং তোমাদের যাতে বানান ভুল না হয়, কোনো সব কিছু যেন সঠিকভাবে হয় সেটা ঠিক করে তোমরা সুন্দরভাবে ছোট প্রশ্নগুলো শিখে ফেলবে এবং লেখাটা কমপ্লিট করবে, ঠিক আছে? আর তোমরা মাখরাজ যে মৌখিক অংশটা আছে মাখরাজের সেই অংশটাও তোমরা সুন্দরভাবে মুখস্থ করে ফেলবে, ঠিক আছে ছোট্ট সোনামণিরা? তো আজকের মতো মিস এখানে ক্লাসটি শেষ করে দিচ্ছি। আশা করছি তোমাদের সবার ক্লাসটি ভালো লেগেছে এবং সবাই ক্লাসটি বুঝতে পেরেছো। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, অবশ্যই বাসায় থাকবে, ঠিক আছে? এ বাসা থেকে বের হবে না। আর তোমরা সুন্দরভাবে পড়াশোনা করবে, বাসায় আব্বু আম্মুর কথা শুনবে, ঠিকভাবে খাওয়া দাওয়া করবে, ঠিক আছে? আজকের মতো মিস এখানেই ক্লাসটি শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।